আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব এক্সট্রুড ফেসেস কমান্ড। এক্সট্রুড কমান্ডটি মূলত আমরা ব্যবহার করেছিলাম কোনো একটা 2D অবজেক্টের উপরে, সেই 2D অবজেক্টের উপর এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করে সেটাকে আমরা 3D অবজেক্টে কনভার্ট করেছিলাম। তবে কোনো একটা 3D অবজেক্টের কোনো একটা ফেসের উপরেও আমরা এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করে সেই ফেসটাকে আমরা ইনক্রিজ কিংবা ডিক্রিজ করতে পারি। এক্সট্রুড ফেসেস কমান্ড পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। তারপরে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে ফেস এডিটিং এর উপরে যতগুলো কমান্ড রয়েছে সেগুলো সবগুলো আপনি দেখতে পারবেন। এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা কোনো একটা ফেসকে মডিফাই করতে পারি। এই কমান্ডগুলোর প্রথমে রয়েছে আমাদের এক্সট্রুড ফেসেস কমান্ড, বাকিগুলো আমরা ধীরে ধীরে একটার পর একটা দেখার চেষ্টা করব। এক্সট্রুড ফেসেস কমান্ডটি আপনি সলিড ট্যাবে পেয়ে যাবেন। সলিড ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। তারপরে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি এইখানে পেয়ে যাবেন এক্সট্রুড ফেসেস কমান্ড, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারের মডিফাই অপশনে ক্লিক করবেন, তারপরে সোজা চলে যাবেন সলিড এডিটিং অপশনে। এইখানে আপনার মাউসের কার্সরটা রাখলে এই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রুড ফেসেস কমান্ড। তো যাই হোক, এখানে একটি 3D অবজেক্ট রয়েছে এবং এই অবজেক্টটার অনেকগুলো ফেস রয়েছে, যেমন ধরুন এটা একটা ফেস, এটা একটা ফেস, এইটা একটা ফেস, এগুলো ছোট ছোট এক একটা ফেস। এই সব ফেসগুলোর উপরে আমরা এক্সট্রুড ফেসেস কমান্ডটি অ্যাপ্লাই করতে পারি। সেইটা দেখার জন্য প্রথমে আমাকে এক্সট্রুড ফেসেস কমান্ডটি অন করতে হবে। এজন্য আমি চলে যাব হোম ট্যাবে, তারপরে আমি চলে যাব সলিড এডিটিং প্যানেলে, তারপরে এইখানে ক্লিক করে প্রথম যে কমান্ডটা রয়েছে এক্সট্রুড ফেসেস, সেটাতে আমি ক্লিক করলেই এক্সট্রুড ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমরা একটা পিক বক্স পাবো। এই পিক বক্স দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে কোনো একটা ফেসকে, যে ফেসটাকে আপনি বাড়াতে যাচ্ছেন কিংবা কমাতে যাচ্ছেন। আমি একটু হালকা জুম ইন করে নিলাম। তারপরে সাপোজ ধরুন যে এই ফেসটাকে আমি একটু বাড়াতে যাচ্ছি, সুতরাং এই ফেসের উপরে আমি একটা ক্লিক করলাম। ফেসটার উপরে ক্লিক করলেই সেই ফেসটা সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আপনাকে ইন্টারপ্রেস করে আপনার ফেস সিলেকশনটাকে কনফার্ম করতে হবে, এবং এরপরে আপনাকে দিতে হবে আপনি কত হাইটে এটাকে এক্সট্রুড করতে চাচ্ছেন। আমি হাইট দিলাম সাপোজ 1 ইউনিট, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার হাইট অফ এক্সট্রুশন দেয়া হয়ে যাবে। তারপরে আপনাকে আরেকটি অপশন ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ট্যাপার অ্যাঙ্গেল। নর্মাল এক্সট্রুড কমান্ডে আমরা ট্যাপার অ্যাঙ্গেল ইনপুট করতে পারতাম, ঠিক একইভাবে আমরা এক্সট্রুড ফেসেস কমান্ডেও ট্যাপার অ্যাঙ্গেল ইনপুট করতে পারবো। তো বর্তমানে আমি এখানে কোনো প্রকার ট্যাপার অ্যাঙ্গেল দিতে যাচ্ছি না, আমি এটা 0 ইনপুট করে ইন্টারপ্রেস করলেই সেই ফেসটা 1 ইউনিট এক্সট্রুড হয়ে যাবে উপরে। তারপরে আপনাকে ডাবল ইন্টারপ্রেস করতে হবে যদি আপনি এই কমান্ড থেকে বের হতে চান, অথবা এসকেপ বাটনটা প্রেস করলেই আপনি এক্সট্রুড ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাবেন। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। কোনো একটা নির্দিষ্ট পাথ বরাবরও আপনি কোনো একটা ফেসকে এক্সট্রুড করতে পারবেন, তবে এর জন্য প্রথমে আপনাকে সেই পাথটা ড্র করে নিতে হবে। আমি একটা পাথ ড্র করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের পাথটা আমরা ড্র করে ফেলেছি। এবার আমাকে এক্সট্রুড ফেসেস কমান্ডটি প্রথমে অ্যাক্টিভেট করতে হবে, এজন্য আমি চলে যাব এই জায়গায়। এখান থেকে আমি এইখানে ক্লিক করলে এক্সট্রুড ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে ফেস, আমি এই ফেসটার উপরে ক্লিক করলেই সেই ফেসটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এইখানে একটি অপশন আসছে, পাথ নামের একটি অপশন। আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন, কিংবা পি টাইপ করে ইন্টারপ্রেস করলে পাথ অপশনটি অ্যাক্টিভেট হবে। তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে সেই পাথ থাকে। এই পিক বক্স দিয়ে আমি এই পাথের উপরে একটা ক্লিক করলাম, তারপরে এসকেপ বাটন প্রেস করলেই আমরা সেই পাথ বরাবর সেই ফেসটাকে এক্সট্রুড অবস্থায় পেয়ে যাব। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। এরপর আমরা দেখার চেষ্টা করব হচ্ছে ট্যাপার অ্যাঙ্গেল। ট্যাপার অ্যাঙ্গেল ইনপুট করে আমরা এক্সট্রুড করতে পারি কোনো একটা ফেসের উপরে। এই জন্য আমাকে প্রথমে এক্সট্রুড ফেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি এখান থেকে এক্সট্রুড ফেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম। আপনি শুধু সিঙ্গেল একটা ফেসকেই যে এক্সট্রুড করতে পারবেন তা নয়, আপনি এক বা একাধিক ফেসকে আপনি এক্সট্রুড ফেসেস কমান্ডের মাধ্যমে এক্সট্রুড করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে এই পিক বক্স দিয়ে সেই ফেসগুলো সিলেক্ট করতে হবে।
আপনার কাছে যদি মনে হয় কোনো একটা ফেস আপনি ভুলবশত সিলেক্ট করে ফেলেছেন, তাহলে আপনি সেই ফেসটাকে এই সিলেকশনের বাইরে নিতে পারবেন। সেটা করার জন্য আপনাকে চলে আসতে হবে কমেন্ট বারে। এখানে রিমুভ নামের একটি অপশন রয়েছে, এই রিমুভ নামের অপশনে ক্লিক করলাম। তারপরে এই পিক বক্স দিয়ে আমি সেই ফেসটার উপরে ক্লিক করলে সেই ফেসটা সিলেকশন লিস্টের বাইরে চলে যাবে। আবার যদি আপনি কোনো একটা ফেসকে অ্যাড করতে চান, তাহলে এই অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপরে আমি এই ফেসটার উপরে ক্লিক করলে সেই ফেসটা আবার কনসিডারেশনে চলে আসবে। ফেসগুলো সিলেক্টেড হয়ে গেলে আপনি ইন্টারপ্রেস করে সেটা কনফার্ম করবেন। তারপরে আপনাকে দিতে হবে হাইট অফ এক্সট্রুশন, আপনি কত হাইটে এটাকে এক্সট্রুড করতে যাচ্ছেন। আমি হাইট দিলাম সাপোজ 0.5 ইউনিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমরা ট্র্যাপার অ্যাঙ্গেল দিতে যাচ্ছি, সুতরাং আমি ট্র্যাপার অ্যাঙ্গেল দিলাম 30 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে এসকেপ বাটন প্রেস করলেই আমরা এক্সট্রুড ফেস কমান্ড থেকে বের হয়ে যাব, এবং সেই চারটা ফেস আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যাপার্ড অবস্থায় 0.5 ইউনিট ডিস্টেন্সে এক্সট্রুড করে ফেলতে পারবো। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। শুধু পজিটিভ হাইট নয়, আপনি নেগেটিভ হাইট ইনপুট করেও এক্সট্রুড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে এক্সট্রুড ফেস কমান্ডটি অন করে নিতে হবে, তারপরে সেই ফেসগুলো সিলেক্ট করতে হবে। আমি ফেসগুলো সিলেক্ট করে নিলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, এবং এখন আমাকে দিতে হবে হাইট অফ এক্সট্রুজন। এবার আমি নেগেটিভ হাইট দেবো, আমি সাপোজ দিলাম -0.5 ইউনিট, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবং এবার আমরা ট্যাপার অ্যাঙ্গেল দিতে হবে, আমি ট্যাপার অ্যাঙ্গেল দিলাম 30 ডিগ্রি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যাপার অবস্থায় আমরা নিচে 0.5 ডিস্টেন্সে সেই ফেসগুলো এক্সট্রুড অবস্থায় পেয়ে যাব। আমরা এসকেপ বাটন প্রেস করলেই এই কমান্ড থেকে বের হয়ে যাব। এই ছিল আমাদের এক্সট্রুড ফেসেস কমান্ড। এরকম আরো অনেকগুলো কমান্ড রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা ফেসকে মডিফাই করতে পারি। এটা মূলত সলিড এডিটিং কমান্ডের আন্ডারে ফেস এডিটিং এর কমান্ড। মোট কথা, একটা ড্রয়িং করা অবজেক্টকে আপনি বিভিন্ন ভাবে মডিফাই করতে পারেন কিংবা সেগুলোকে এডিট করতে পারেন, আর এজন্য আপনার এই কমান্ডগুলোর প্রয়োজন হবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখব ট্যাপার ফেসেস কমান্ড। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।